ছানি অপারেশনের সময় চোখের পর্দা কেটে ফেলার অভিযোগ উঠল জিবি হাসপাতালের বিরুদ্ধে। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া পৌর পরিষদের 11 নং ওয়ার্ডের জয়নগর এলাকার বাসিন্দা গৌতম দাসের সাথে। গত এপ্রিল মাসে ডান চোখে ছানি অপারেশন করানোর জন্য জিবি হাসপাতালে চক্ষু বিভাগের চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু অপারেশনের সময় চিকিৎসকরা ডান চোখে ছানির বদলে কেটে ফেলেন তার চোখের পর্দা। পরবর্তী সময় হাঁপানিয়া হাসপাতালে গিয়ে বহিরাজ্যের এক মহিলা চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হয়ে তিনি জানতে পারেন চোখের ছানি অপারেশনের সময় কেটে দেওয়া হয়েছে তার চোখের পর্দা। এখন ডান চোখের রেটিনা অপারেশন করানো ছাড়া আর কোনো রাস্তা নেই তার কাছে। এই কথা জানতে পেরে আকাশ ভেঙে পড়ে গৌতম দাসের মাথায়। বর্তমানে ডান চোখ দিয়ে কিছুই দেখতে পারেন না তিনি। আমার তো চোখের ছানি কাটার কথা, এই জায়গাতে আমার চোখের চোখের পর্দাটা কেটে দিয়েছে। কারা কাটলো? জিবির চক্ষু বিভাগের ডাক্তার পনি সরকার এবং গুনার মেডিকেল টিম গত 20/4/2023 আমার চোখের ছানি কেটে দিয়েছে। আই স্পেশালিস্ট অস্মিতা সাহা রিপুটেড ধরা পড়ছে এবং আমার ড্যান চোখটা একবারে অন্ধকার, ড্যান চোখটা আমার ডেমেজ করে দিছে, ড্যান পশু নামে একদম দেখি না। এই ব্যাপারে তিনি জিবি হাসপাতালে চক্ষু বিভাগের চিকিৎসকদের কাছে ওনার এই বিশাল ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেন। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। এখন আমি চাই চোখের বদলার চোখ, আমার চোখের ক্ষতিপূরণ আমি আদালতের দ্বারস্থ, আমি ডাক্তার পনি সরকার জিবির ডাক্তার চক্ষু বিভাগের ডাক্তার পনি সরকার এবং পনি সরকারের মেডিকেল টিমকে আমি আদালতে হাজির করাইব। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত চিকিৎসার জন্য বহু মানুষ আসেন রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতাল জিবিতে। কিন্তু এই হাসপাতালের চিকিৎসা পরিষেবায় যদি এমন হয় তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ? জিবি হাসপাতালে চিকিৎসকদের এমন খামখেয়ালিপনার ঘটনা সামনে আসতেই তাই জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।